প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরো একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের জানাবো কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় তা সম্পর্কে। ভিটামিন হলো খাদ্যের জরুরি কিছু ছোট জৈব। ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়, পানিতে দ্রবণীয় ভিটামিন এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়, অবসন্নতা, ছোট শ্বাস, ক্লান্ত ত্বক, মাথা ঘোরা, অনিয়ন্ত্রিত হার্টবিট, এগুলো ভিটামিনের অভাবের লক্ষণ। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে ভিটামিনের অভাবে পাঁচটি ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যার কথা। চলুন তাহলে সেগুলো জেনে নেওয়া যাক। হাত, গলা প্রভৃতি জায়গায় লাল অথবা সাদা ব্রণ হওয়া। ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন ডি এর অভাবে এই ধরনের রোগ হয়ে থাকে। এই ধরনের রোগ দূর করতে এই ভিটামিনগুলো অবশ্যই প্রয়োজন। সূর্যের আলো ভিটামিন ডি এর উৎকৃষ্ট উৎস। ভিটামিন ডি পেতে সূর্যের আলো লাগানো চাই শরীরে, তবে বুঝে শুনে। সাধারণত বলা হয় সকাল 9-10 মধ্যে আলো বেশি ভালো। এছাড়া মাছ, টুনা, সার্ডিন, ডিম, দুধ, মাখন, সবুজ পাতা জাতীয় সবজি এই সমস্যা দূর করতে সাহায্য করবে। এছাড়াও খাদ্য তালিকায় কাঠবাদাম, ওয়ালনাট ইত্যাদি যোগ করতে পারেন। আর ভিটামিন এ পেতে পেঁপে, রঙিন সবজি, গাজর, মিষ্টি আলু, ক্যাপসিকাম ইত্যাদি জাতীয় খাবার রাখতে পারেন। হাত পা অথবা দেহের অন্য জায়গাতে অসারতা, এই ধরনের সংকেত ভিটামিন বি এর অভাব নির্দেশ করে, যেমন ভিটামিন B6 এবং ভিটামিন B12। এটি পেরিফেরাল স্নায়ুর সমস্যা নির্দেশ করে যা ত্বকে এসে শেষ হয়। এছাড়া উদ্বেগ, বিষণ্ণতা, অ্যানিমিয়া, অবসন্নতা এবং হরমোনের ভারসাম্যহীনতা ভিটামিন বি এর অভাবে দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা দূর করতে খাদ্য তালিকায় ভিটামিন বি এর পরিমাণ বেশি রাখতে হবে। বাদাম, ডিম, মুরগি, খাসির মাংস, কলা, ব্রকোলি, বাঁধাকপি এবং সবুজ পাতা জাতীয় সবজি ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। মুখের কোণে খাজ, জিঙ্ক, আয়রন এবং ভিটামিন বি যেমন নায়াসিন এবং রিবোফ্লোবিনের অভাবে এমনটি হয়ে থাকে। এই সমস্যা দূর করতে টুনা মাছ, ডিম, মুরগি, টমেটো, পিনাট, ব্রকোলি ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন। পাশাপাশি দই, পনির, ঘি ইত্যাদি খাওয়া যেতে পারে। পেশি খিচুনির কারণে টনটন ব্যথা করে, বিশেষ করে পায়ের বিভিন্ন অংশে। এই সমস্যার মূল কারণ ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের অভাব। যদি এই সমস্যা প্রায় হতে থাকে তবে বুঝতে হবে আপনার খাবারে এগুলোর অভাব রয়েছে। তাই এই সমস্যা দূর করতে আপনাকে সবার প্রথমে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। কলা, বাদাম, নারকেল পানি ইত্যাদিতে আপনি ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম পাবেন। ম্যাগনেশিয়ামের জন্য গাঢ় সবুজ জাতীয় খাবার খেতে পারেন। মুখে লাল র্যাশ এবং চুল বেশি পড়া। বায়োটিন চুলের ভিটামিন হিসেবে পরিচিত। যখন আপনার শরীর চর্বিতে দ্রবণীয় ভিটামিন বেশি খায় তখন ভিটামিন বি সঞ্চার হয় না। বায়োটিন হলো ভিটামিন B7। এই সমস্যা দূর করতে অ্যাভোকাডো, মাশরুম, ফুলকপি, সয়াবিন, বাদাম ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন। তাহলে দর্শক, দেখতেই পাচ্ছেন কোন উপাদানের অভাবে কোন রোগগুলো হয়ে থাকে। এই সমস্যাগুলোর কোনটি যদি আপনার থেকে থাকে তবে তার কারণ অনুসন্ধান করুন এবং সমাধানের জন্য সবার প্রথমে ডাক্তারের পরামর্শ নিন।